হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিফাতুজ্জামান রোমান। আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ফটোশপ সিসি খুব সহজেই ইনস্টল করতে পারেন। তো আপনারা অ্যাডোব ফটোশপ সিসি ইনস্টল করার জন্য আপনাদের যে সফটওয়্যারটি লাগবে সেটার নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি। আমার এখানে যে ভার্সনটি আছে এটি হচ্ছে 2019 ভার্সন। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় আপডেট ভার্সন ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনাদের 2019 এখন হয়তো বা 2020 আপডেট ভার্সনটি চলে এসেছে, তো আপনারা এটি ইউজ করতে পারেন। তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা ফটোশপ সিসি ইনস্টল করতে পারেন। প্রথমে আমি যে ফাইলটি ক্লিক করবো সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি, দেন হচ্ছে সেট আপ অপশন ক্লিক করবো। ভিউয়ার্স, আমার এখানে অলরেডি অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনটি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমার ইগনোর অপশনটি আসবে। আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ইগনোর অপশনটি আসবে না। তো আমি এখন ইগনোর করব। আপনাদের যদি অ্যাডোব ফটোশপ সিসি আপনাদের পিসিতে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাদের সরাসরি ইনিশিয়ালাইজিং হইতে হবে। আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনটি ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের ল্যাপটপের ডাটা কানেকশন অ্যান্ড আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন সো আপনাদের ওয়াইফাইটি অফ রাখতে হবে। কারণ হচ্ছে আপনারা যখন এগুলো অন রাখবেন সেক্ষেত্রে আপনাদের অলরেডি সফটওয়্যারটি লেটেস্ট ভার্সন সেট আপ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু টাইম লাগতে পারে। যেহেতু আমার এখানে আমার ভার্সনটি অলরেডি আপডেট ভার্সন, তাই আমি আপডেট দিচ্ছি না, সরাসরি এই ভার্সনটি ইনস্টল দিচ্ছি। প্রথমে আপনাদের প্রথমেই ইনস্টল ভার্সনে ইনস্টলে ক্লিক করতে হবে, দেন সাইন ইন করতে হবে, কানেক্টেড লেটার আমরা অ্যাকসেপ্ট করবো। ভিউয়ার্স, এখানে কয়েকটি ডিজিটের সিরিয়াল নাম্বার চাচ্ছে, তো আমরা সিরিয়াল নাম্বারটা কোথা থেকে নিতে পারি সেটা আমি আপনাদের এখন দেখাবো। আমরা যে প্রথমে অ্যাডোব ফটোশপ সিসিতে ডুবেছিলাম সেক্ষেত্রে আমরা নিচের ফাইলে ক্লিক করব, ক্র্যাক ক্র্যাক থেকে কি যান হচ্ছে নিচের অপশনটি কপি করার পর এখানে লেটার, এখানে দুইটি অপশন দেখাবে অ্যাডোব ফটোশপ সিসি 64 বিট অ্যান্ড অ্যাডোব ফটোশপ সিসি। আমরা সেক্ষেত্রে দুইটি অপশনই ওপেন করে দেবো, দেন ইনস্টল। ভিউয়ার্স, আমার পিসিতে এসএসডি কার্ড লাগানো না থাকার কারণে আমার এই ভার্সনটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, কয়েক মিনিট সময় বেশি লাগতে পারে। আপনাদের যদি এসএসডি কার্ড লাগানো থাকে বা আপনাদের পিসিটা যদি আপডেট ভার্সন হয় Core i5 বা Core i7 হয় সেক্ষেত্রে আপনাদের খুব কম সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভার্সনটি ইনস্টল হবে। তো আমি ভিডিওটি লং না করানোর জন্য আমি স্কিপ করব, তো সেক্ষেত্রে আমি ক্যান্সেল করব। বাট আপনারা ক্যান্সেল করবেন না, আপনারা 100% হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। 100% হয়ে গেলেই আপনাদের ভার্সনটি সেটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। তো আমি স্কিপ করলাম। ভিউয়ার্স, আপনাদের আরেকটি যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যে আমরা যে এখন ভার্সনটি ইনস্টল করলাম আর ফটোশপ সিজে ইনস্টল করলাম, এখন এটি বর্তমান 7 দিন আমরা ইউজ করতে পারবো, মানে 7 ডেজ ট্রায়াল ভার্সন এটি। তো আপনারা যদি এটি লং টাইম ইউজ করতে চান, মানে যতদিন আপনারা আপনাদের পিসিতে উইন্ডোজ সেট আপ না করেন সেক্ষেত্রে আপনাদের যতদিন পর্যন্ত ইউজ করার জন্য আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা প্রথমে যে ক্র্যাক অপশনে এসেছিলাম সেই ক্র্যাক অপশন ক্লিক করবো, দেখা যাচ্ছে আবার ক্র্যাক। এখন দুইটি অপশন দেখা যাচ্ছে আপনার 86 বিট অ্যান্ড 64 বিট। আপনারা যাদের ডুয়েল কোর ল্যাপটপ বা পিসি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের 86 বিটটি কপি করতে হবে, আর আপনারা যারা আপডেট ভার্সন Core i5 Core i14 ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের 64 বিটটি কপি করতে হবে। হচ্ছে ফাইলটি কপি করে লোকাল ডিস্ক সি ড্রাইভে যাব, দেন হচ্ছে প্রোগ্রাম ফাইল থেকে আরো 64 বিট আছে পেস্ট করে দেবো অ্যান্ড রিপ্লেস, অলরেডি কপি হয়ে যাবে। অ্যান্ড এভাবেই আপনারা খুব সহজেই অ্যাডোব ফটোশপ সিসি 2019 ভার্সনটি খুব সহজেই ইনস্টল করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগবে, সো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনার আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেটা আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে সেক্ষেত্রে আপনারা